আন এক ব্রেকিং নিউজ আমি আপনার জানাব বিচারিম। সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার জরুরীকালীন 108-102 সেবার কর্মচারী সকলের 21 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মিলিত হব প্রতিবাদকারী কর্মচারী প্রতিনিধি। আলোচনার পাশতহে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব কর্মচারী সকলে। উল্লেখযোগ্য যে দুটা সপ্তাহে বন্ধ হয়ে আছিল জরুরীকালীন 108 আর 102 সেবা, কাইলৈর পুনের আরম্ভ হব 108 আর 102 সেবা। আপনাদের মাধ্যমের যোগেদি আমি সমূহ অসমবাসীক আমি জানাব বিচাৰিছো, অসমের মুখ্যমন্ত্রী আর অসমের স্বাস্থ্যমন্ত্রী লগতে লাহোয়াল সমষ্টির আমার যি আছে ঋতুপর্ণ আমার বৰুৱা ডাঙরিয়াক যেওঁলোকে আমাক আহ্বান জানাইছে, যি অনুরোধ জানাইছে, সেই অনুরোধক আমি সন্মান জানাই আমি সামরিকভাবে আমার যে কার্যসূচী কর্মবিরতি কার্যসূচী আমি কালিলৈ ৰাতিপুৱা 8টাৰ বজাৰপৰা আমি ত্যাগ কৰি আমি ৰাইজৰ মাজলৈ যাম আৰু অহা 21 তারিখে আমার যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আলোচনার কথা কৈছে, তো সেই আলোচনালৈ আমি ইচ্ছুক। আমি সেই আলোচনা খুব আমি আশা করে বহি আছো। আজি গোটেই 3000 কর্মচারী উক্ত মিটিংখনের একটা কিবা পাম বলে আশা করেছে।